महात्मा गांधी कप नैशनल गेम्स दुहजार एकुश अक्टोबर एक तारीख के चार तारीख अब्दि तेज़ दादाबाई क्लाब दिए पैंतीस जन स्टूडेंट अंशग्रहण कर छात्र छात्री तरह के आठ जन गोल्ड पे छजन हे सिल्वर पे बारो जन ब्रोंज पे চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ির খেলোয়াড়রা মহাত্মা গান্ধী ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেছে। পাঁচটি স্বর্ণ, ছটি রৌপ্য এবং বারোটি ব্রোঞ্জ পদক জিতেছে জলপাইগুড়ির দাদাভাই। তাই কোয়ান্দো একাডেমির খেলোয়াড়রা পয়লা থেকে চৌঠা অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় জেলার খ্যাতি এনে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী হরিয়ানার সর্দার প্যাডেল অডিটোরিয়ামে মহাত্মা গান্ধী ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ছিল, কিন্তু করোনার পরিপ্রেক্ষিতে এটি অনলাইনের আয়োজন করা হয়েছিল, যাতে জলপাইগুড়ির দাদাভাই তাইকোয়ান্দো একাডেমির খেলোয়াড়রা ভালো পারফর্ম করেছে। জলপাইগুড়ি শহরের দাদাভাই ক্লাব প্রাঙ্গনে সংগঠনের প্রশিক্ষক পাপ্পু গুহ তাকে এই পদক ও সম্মাননা পত্র দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। পাপ্পু গুহ রায়, ডিস্ট্রিক্ট কোচ, রিপোর্টার। কি অ্যাচিভমেন্ট হলো আমাদের? মহাত্মা গান্ধী কাপ ন্যাশনাল গেমস হয়েছিল 2021 অক্টোবর এক তারিখ থেকে চার তারিখ অব্দি, তাতে দাদাভাই ক্লাব থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রী, তার থেকে আট জন গোল্ড পেয়েছে, ছজন হচ্ছে সিলভার পেয়েছে, বারো জন ব্রোঞ্জ পেয়েছে। আগামী দিনে আমাদের আরেকটা ইন্টারন্যাশনাল আছে, সেখানে পরের মাসে, সেটার জন্য বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে সকাল বিকাল দুবেলা করে। আর তারপরে ডিসেম্বর মাসে হরিয়ানার কুরুক্ষেত্রতে আমাদের একটা ন্যাশনাল গেমস আছে, সেখানে দাদাভাইরা ছজন স্টুডেন্ট পার্টিসিপেট করতে যাচ্ছে। জলপাইগুড়ি কতটা সম্ভাবনা দেখছেন ছেলেমেয়ে? জলপাইগুড়ি ছেলেমেয়েরা এখন তাইকোয়ান্দোতে অনেকটাই ভালো নিজেকে পরিচয় দিয়েছে নিজের, তা সেটা সবাই দেখতেই পাচ্ছে নিজের সামনে। আর তারপরে আমাদের কিছু ছেলেমেয়ে এখন দেশের বাইরেও খেলতে যাচ্ছে জলপাই শহর থেকে। আগামী দিনে জলপাইগুড়ির তাইকোয়ান্দোর ইতিহাস খুবই ভালো, ভবিষ্যৎ খুবই ভালো। ছেলেমেয়েরা শরীরচর্চার মধ্যে রয়েছে, এটা তো একটা অন্যরকম দিক। হ্যাঁ, তো বিশেষ করে শরীরচর্চার খুব প্রয়োজন।